প্রশাসনকে বারবার জানিয়েও সমস্যার কোনো সুরাহা হচ্ছে না, বরং দিনের পর দিন বেড়েই চলেছে বিভিন্ন রুটে অটো টোটো সহ অন্যান্য বেআইনি গাড়ি দৌরাত্ম, ফলে রীতিমতো সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে বেসরকারি বাসের ক্ষেত্রে। ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা, পাশাপাশি বেসরকারি বাসের যাত্রী সংখ্যা নিয়েও দেখা দিচ্ছে যথেষ্টই সমস্যা। অথচ নিজেদের এই সমস্যার কথা বারবার জেলা প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি এই সমস্যার। অবশেষে বিষয়টিতে প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণের জন্য আজ সোমবার জেলা জুড়ে 24 ঘন্টার জন্য বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দিল মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিল। এই বিষয়ে গত 22 নভেম্বর সংগঠনের ডাকা বহরমপুরের এক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মুর্শিদাবাদের বাস ওনার্স কাউন্সিলের সদস্যরা। তবে জেলা জুড়ে সমস্ত রুটে বেসরকারি বাস পরিষেবা না পেয়ে স্বাভাবিকভাবে রীতিমতো সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী সহ সাধারণ যাত্রীরা। কিন্তু বাস বন্ধ কিছুই জানছি না, হঠাৎ করে মুশকিলে পড়ে গেছি। এখন কি করব, কি হবে যাবো সেটাই তো দুশ্চিন্তায় পড়ে গেছি। একদম একদম ঠিক নয় এগুলো, আর যে কারণ দেখিয়ে বাসটা বন্ধ, যে টোটোরা যাচ্ছে খাতিপুরের উপরে তার জন্য বাজে, তো প্রশাসন দেখলে পারে, এগুলো তো প্রশাসনের ব্যাপার, সাধারণ মানুষ তো হয়রান হবে না। বলাটা সেভাবে করতে হবে, তাহলে বন্ধ করে রাস্তাঘাট অবরোধ করে বন্ধ করে সাধারণ মানুষকে হয়রান করে এটা কোনো যুক্তি আছে? আমি তো মনে করি না। সাধারণ মানুষের তো ক্ষতি না, সাধারণ মানুষ এক জায়গাতে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, বহরমপুর শহর থেকে বাস বন্ধ মানে আমার তো মনে হয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু এটা তো এইভাবে ঠিক নয়, হঠাৎ করে এইভাবে বন্ধ। নিশাল ভট্ট, কোথায় যাবেন? কোথায় যাবেন? পাঁচগাঁও যাবো। আমাদের মানে সাধারণ পাবলিক হিসাব হবে কি হবে, আজকে সাড়ে তিন ঘুরতে হবে, আমরা যারা রেগুলার যাতায়াত করি ছোট গাড়ি পয়সা বেশি দিতে হবে, কি করা যাবে।